ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে থাকি সমস্ত রকমের সুখবর গুলো, খারাপ খবর গুলো। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে পার্মানেন্ট কর্মচারী বা সিভিক ভলেন্টিয়ার বলুন, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বলুন, হোমগার্ড বলুন, বিএসকে থেকে শুরু করে আমরা সমস্ত প্রকার আপডেট দিয়ে থাকি। অবাঞ্ছিত নিপীড়িত পদদলিত কর্মীদের আমরা বিশেষ করে আপডেটগুলো দিয়ে থাকি। তবে এখন যে সমস্যা ঘটে গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে লাল, যার কারণে একেবারে নবান্ন থেকে খুব খারাপ খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। হ্যাঁ দর্শক, খারাপ খবরটাও আপনাদেরকে জানাতে হবে। খারাপ খবর আসতে চলেছে, কী সেই খবর দেখুন। এখানে বলা আছে এটা আজকের খবর, খুব তাজা খবর, banglahunt.com মতো একটা রেপুটেড সাইট এখানে লিখেছে খবরটা। বলছে লোকসভা ভোটে দেশে ক্ষমতায় NDA জোট এলেও বঙ্গে উঠেছে সবুজ ঝড়, আর বিরোধীদের মুখে লাগাম পড়িয়ে লোকসভা ভোটে বাংলায় 29খানা আসনে জিতেছে TMC, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দক্ষিণবঙ্গ জুড়ে শুধুই জোড়া ফুল, উত্তরবঙ্গেও গতবারের তুলনায় ঘাঁটি শক্ত করেছে শাসক দল। আর তারপর থেকেই সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা তো আসছেই। গতকালই DA নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মন ভালো করেছেন মুখ্যমন্ত্রী, সেটা আপনাদেরকে জানিয়েছি। তবে এবারে কিন্তু কড়াকড়ি, হ্যাঁ দর্শক, এবারে কিন্তু কড়াকড়ি। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে থেকে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইস্যু ছিল কার মারফত ভেতরকার কথা বাইরে স্প্রেড হচ্ছে, একটু খুলে বলি। গত কয়েক বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক সময়ই বলেছেন নবান্ন থেকে কালীঘাট সব জায়গাতেই তার লোক আছে, তারাই তাকে হাঁড়ির খবরটা দেন। এ নিয়েই এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। শুভেন্দুর নাম মুখে না নিয়ে এলেও কড়া বার্তা কিন্তু চলে এলো তার মুখে। এদিনের নবান্ন বৈঠকের প্রথম থেকেই মেজাজ চড়া ছিল মমতার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে সাফ নির্দেশ দিয়েছেন, তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন, তেমনি এবার থেকে অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তরে ঢোকার সময়ও বাইরে রেখে ঢুকতে হবে। এতদিন এই কাজ কেউ করতেন না। নবান্নের পাশাপাশি এদিনের বৈঠকের খবরও যাতে বাইরে না যায় সেদিকেও নজর ছিল মমতার। জানা গেছে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন এখানে যারা মোবাইল নিয়ে আছেন তারা কেউ কিছু রেকর্ড করবেন না। কী করে ভেতরকার খবর বাইরে যাচ্ছে এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন বৈঠকে মমতা বলেন সব খবর বাইরে চলে যাচ্ছে, নবান্নে CCTV আরও জোরদার করুন, সার্ভিলেন্স হচ্ছে না। এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র IPS অফিসার মনোজ বার্মাকে ডেকে মনিটরিং বাড়ানোরও নির্দেশ দিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তার ক্ষোভ, রাগ, আগুন বোঝাই যাচ্ছে দর্শক। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন DG রাজীব কুমারও সেখানে ছিলেন, বর্তমানে তিনি তথ্য এবং প্রযুক্তি সচিবের দায়িত্বে চলে গেছেন। সূত্রের খবর, তাকে উদ্দেশ্য করে মমতা বলেছেন, রাজীব তুমি IT বসে কী করছো? IT মানে তো তথ্য এবং প্রযুক্তি, সার্ভিলেন্স রাখতে হবে, সব খবর রাখতে হবে তো। গতকাল মুখ্যমন্ত্রীর কড়াকড়ি দেখে অনেকেই নাকি গুটিসুটি মেরে বসেছিলেন দর্শক, এরকমই খবর পাওয়া যাচ্ছে সাংবাদিকদের কাছ থেকে। আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।